আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে পাউরুটি ও ডিম দিয়ে তৈরি মজাদার একটা রেসিপি শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করি। এখানে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি। এরপর আমি এই ডিমের মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, এক চা চামচ চিনি। এবার আমি এই ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি এই রুটিগুলোকে এক একটা করে ডিমের মধ্যে চুবিয়ে নেব। এবার একটা প্যানে সামান্য তেল দিয়ে এর মধ্যে আমি রুটিগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। রুটিগুলো যখন একটা সাইড হয়ে যাবে তখন অপর সাইড উল্টিয়ে দিতে হবে। তো এক এক করে আমি প্রত্যেকটা রুটি এরকম উল্টিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।